রহমত, হ্যাঁ ও কাসেম, আরে আজান দেওয়ার সময় হয়ে গেল, এই নামাজ পড়ি যাবো নিয়ে। আরে রোজা রাখা কি বন্ধ করে দিল নাকি রে? আর কি হবে রে রোজা রাখিয়া, আল্লাহ তো আমার ভিতরে ছায়াও তাকায় না, করে থাকি এখান হুরকে আসিল শোক শেষ করে দিল রে। বাড়ি ঘর আবাদ কৃষি তামানে শেষ, আমার সটকে বাড়ির কিচ্ছু রাখেন না, কি আর খরা দেবে রহমত ভাই। ও আল্লাহ, আচ্ছা কাসেম তুই কত, বাড়ি ঘর নাইলে নয়া করি বানা যাবে, কিন্তু হুড়কে আসিয়া ওর পোলা ছাওয়াটা মারিয়া ওর মনের ঘরটা যে ভাঙি দিলি, এইটাই কেমন করি তুই বানাম ক? আল্লাহ লীলা খেলা বোঝা বড় মুশকিল রে ভাই, জানিস তোর ভাবের ভীতি ছায়া থাকির পান্না, মাঝিতে কেমন করিবে ঠসা খেয়া থাকে। হায় রে হুড়কিয়া, কি আর করা যাবে, এই গোটায় দুনিয়াটা তো আল্লাহ বানাইছে, আর উয়ের দোয়া জান উয়ের দোয়া প্রাণ উয়ে নিয়ে গেছে, আমরা কি করবো ক? আমরা তো সগায় উয়েরই বললাম রে। আচ্ছা রে, এই এত কিছু হয়ে গেল, সরকার থেকে কোনো অনুদান পাস নেই? হ্যাঁ অনুদান, অনুদান দিয়ে কি সব কিছু হয়? তা কি আর হয়। হ্যাঁ ক্যারে ক্যারে কাসেন তুই কত, এই ঘটনাটা যদি আগতে আবহাওয়া দপ্তর থেকে সতর্ক করে দিলে হয় তাহলে কি মোর ছাওয়াটা মরিল হয়? এই ঘটনাটা যদি দক্ষিণবঙ্গ ঘটিল হয় সতর্ক করলেন না হয় আগতে, তাহলে তো এক মাস আগে ঢেড়া ভিড়ি দিলে হয়, দেখলু না আগের বার আমফানের বেলা। আমরা তো উত্তরবঙ্গ তো আমরা মানসি বাস না করি রে, আমরা তো বনের পশু দিয়ে বাস করি, অনুদান দিয়ে কি মুই মোর ছাওয়াটা ফিরি পাবি? তুই কত, কথায় আছে না বলে রোগী মরিয়া ডাক্তার আসিয়া, সেই হল কথা। এত বড় একটা হুড়কে হয়ে গেল আমার কুচবিহার কোনো টিভি চ্যানেল দেখাইছে ক? আমরা খালি সারা জীবন ভোট ব্যাঙ হয়ে থাকি গেলাম রে ভাই, আর ভোটের সময় আমরাই আমরা যুদ্ধ করি ক্যাসাল করি ক্যাসাল করি অমাক যে তাই। আমার কি বুদ্ধি, ঠিকই কছি রে রহমত ভাই, আমার জাগিবের সময় আসি, সন্ধ্যা লাগি গেল রে, তুই যা কাসেম, মই মোর পেটের কবর ছাড়ি যাই না। আরে ভাবি একলাই বাড়ি গেছে, চ চ চ। না রে ভাই, ওই বাচ্চা মানসি মানে আন্দার ভয় খাবে রে, পাগলা হইস নাকি? তুই বোঝার চেষ্টা কর, এমনি বেটা ঘাড়ে আর ভাবি হয়েছে পাগলির মতো, আর তুই যদি লোকটা শক্ত না হইস তাহলে কি হবে? চ চ চ চ, ওঠ 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 রে ভাই ওঠ। ভাই কি আর করা যাবে, কি আর করা যাবে।